রাহেন পড়াচ্ছিল, ওই বাড়ির গৃহকর্তা পুলিশে চাকরি করতেন। তিনি হঠাৎ ছুটিতে বাড়িতে আসলেন। আরে দুরা ভাই, কেমন আছিস তোরা? কি ভালো আপা আপা, পুলিশ আছে, পুলিশ। স্যার দৌড় দিল কেন? এখানে যারা শুয়ে আছে তারা বুঝতে পারে নাই তাদেরকে অন্ধকার কবরে এইভাবে একা একা করে থাকতে হবে। যদি বুঝতে পারত তাহলে দুনিয়াতে তারা মাল টাকা পয়সা সম্পদ খ্যাতি এগুলো কিছু না থেকে ওই কবরের জন্য কামাই করত। চলেন উঠে চলেন চলেন, মাগরিবের সময় হয়ে এলো, আজান দিতে হবে। আপনি যান, আমি এখানে কিছুক্ষণ এটা ফেলব। তাড়াতাড়ি আসবেন, কতদিন আসতে পারবেন? জি পারবো।
আমাকে তুমি চিনতে পারছো না রায়হান, আমি তো তুমি, আমি তুমি তুমি মানে রায়হান, তুমি কি ভয় পেয়েছো? তুমি না পাকা ইমানদার, তাহলে নিজের ঘর বাড়ি থেকে ভয় পাচ্ছ কেন? যেখানে তোমাকে অনন্ত কাল থাকতে হবে, এখান থেকে পালিয়ে কোথায় যাবে তুমি? খুশি আসো রায়হান, ইমাম ঠিক না করে কবরস্থান এসেছো, কিন্তু কবর এসো না, কারণ বেঈমানদের জন্য কবর বড়ই ভয়ঙ্কর ঘাঁটি। ঠিক আছে, চুপ কর মিথ্যাবাদী, সিন্ধু শাস্ত্রী বড় জোর ফাঁসি, তারপর শেষ, তার ভয়ে তুমি দেখ ছাড়া, তোমার ঘুম হারাম, পুলিশের নাম শুনলেই তোমার পিলে চমকে যায়, অথচ কিয়ামত পর্যন্ত কবরে তোমাকে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে, তার ভয়ে কোথায় পালিয়েছো? অনন্তকালের জাহান্নামের আগুনের ভয়ে কয়দিন দূর স্বপ্ন দেখেছো যে আজরাইল হাত বাড়িয়ে রাত দিন তোমার পিছু ঘুরছে, ওই আল্লাহর হুকুম হলেই তোমার জান কবচ হবে, তার ভয়ে কয়দিন তুমি দূর স্বপ্ন দেখেছো? ওই দেখো ওই কবর গুলোতে যারা আছে আজ তাদের কোনো সঙ্গী নেই, দুনিয়ার কোনো ডিগ্রি কোনো সম্পদ কোনো বন্ধু কোনো বান্ধবী আজ তাদের কোনো কাজে আসতেছে না, যারা সুখে আছে তারা মহা সুখে আছে, আর যারা কষ্টে আছে তারা ভয়াবহ কষ্টে আছে। বোকাদের মতো হুজুগের তালে আর দৌড়িও না, একটু ভাবো কোনটা তোমার আসল বিপদ। মুয়াজ্জিন সাহেব কি কিছু বুঝতে পেরেছিল? হ্যাঁ মুয়াজ্জিন সাহেব, কিছুটা আঁচ করতে পেরেই কৌশলে কবরস্থানের দিকে নিয়ে গেল। কবরস্থানে গেলে এমনিতেই মানুষের ইমান বেড়ে যায়। তারপর মুয়াজ্জিন সাহেবের হৃদয়স্পর্শী কথায় রায়হানের ইমান আরও বেড়ে গেল। শেষে কি হলো? তারপর রায়হানের ইমানই শক্তি বেড়ে গেল। তার কাছে দুনিয়ার বিপদের চেয়ে আখেরাতের বিপদই বড় মনে হতে লাগলো। সে সিদ্ধান্ত নিল যে শহরে ফিরে যাবে, পাপ যদি হয়ে থাকে তার প্রায়শ্চিত্ত যেন দুনিয়াতেই হয়ে যায়। তারপর ওই দিন সন্ধ্যায় রায়হান মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে বিদায় নিলেন। মুয়াজ্জিন সাহেব কোনো বাধা দিলেন না, রায়হান শহরে ফিরে গেল। মামুন, মামুন বেঁচে আছে? মানুষ সামান্য জেল ফাঁসির ভয়ে দেশ থেকে দেশে পালিয়ে বেড়ায়, চোখের ঘুম হারাম হয়ে যায়। তাহলে অনন্তকালের জাহান্নামের ভয়ে আমাদের কোথায় পালিয়ে যাওয়া উচিত? মনের মধ্যে কতটুকু রং তামাশা থাকা উচিত? যে কোনো সময় আমরা আজরাইলের হাতে ধরা খাবো, যে কোনো সময়। এই দুনিয়া মিছে মায়া ধোকা বাজির ঘর, আপন আপন করছো যাদের তারা সবাই পয়র, সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবরে দোস্ত হে, অনেক কিছু করিয়াছ ফিকির করিয়া, বালাখানা ফিরি পুত্র সকলি ছাড়িয়া, সময় হলে পরাণ পাখি যাইবে উড়িয়া দুস্থ হে। এই দুনিয়া জুসে রে ভাই আনন্দেরই মেলা, সেই মেলাতে আশা করছো কত রঙের খেলা, পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাজার তোর বেলা দুস্থ হে।